বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। মা ছেলে সমবয়সী, ওই জন্য ওই বদমাইশি গুলো হয়। ফ্লোরে সব থেকে বেশি বকা ওই জন্য আমরা খাই। যখনই বাবু আর আমি একটু আলাদা কোথাও টাইম স্পেন্ড করার চেষ্টা করি, মা ঢুকে পড়ে সেখানে এক সাবানে স্নান করার একটা মানে হিলেরিয়াস ব্যাপার। আমি যদি এরকম একটা বাড়িতে গিয়ে পড়ি, মানে যাই হোক, শাশুড়ি যেমনই হোক খুব মিষ্টি, তো আমি ঠিক এই মুহূর্তে রয়েছি নিম ফুলের মধুর ফ্লোরে, আর আমার সাথে শাশুড়ি বৌমা, মানে বাবুর মা আর বাবুর বউ। এই বলে কি সবাই ডাকছে গো বাবুর মা? বাবুর মা তো বলছো, ওকে বাবুর বউ এখনো বলছেন, আমি বলি বাবুর বউ, কিন্তু ওকে বাকিরা পর্ণা বলেই ডাকে। কিন্তু আমি তো মানে থ্রু অ্যান্ড থ্রু সবার কাছে আমি বাবুর মা। আর বাবুর মা ভীষণ ভালোবাসেন বাবুর মা বলতে নিজেকে, কারণ মেকআপ রুমে বলে বাবুর মা এসছে, দরজাটা খোলো, এরকম। কেন বুঝতে পারি না, ওরা বুঝতে পারে না হয়তো যে অনেকে আসছে, কার গলা কি বৃত্তান্ত, মানে কে বললে বলি বাবুর মা। আর কেন সবাই এভরিওয়ান ওই নামে তো ডাকে আমাকে, ওই নামে প্রথমে রেগে যেতাম, এখন ভালোই লাগছে। বাবু কি বলছে, বাবু কি বলছে বাবুর মা শোনো? বাবু সকালবেলা এসে ওর ফার্স্ট ডিউটি হচ্ছে মা এইটা করে, আমাকে হাতটা নেড়ে দেয়, তো আমি বলি বাবু। এটা আমাদের দুজনের আছে, মানে সমবয়সী অভিনেতা, মা ছেলে সমবয়সী, ওই জন্য ওই মানে বদমাইশিগুলো হয়। ফ্লোরে সব থেকে বেশি বকা ওই জন্য আমরা খাই, ও একদম বকা খায় না, ও ভীষণ, ও জাস্ট একটা ভীষণ মানে ভীষণ শান্ত বলবো না ওকে, ও যথেষ্ট। কিন্তু ওর মজা হচ্ছে যে এত বুদ্ধিমতি আমাদের থেকে বেশি, থেমে যেতে হয় বোঝে, আগে থেমে যায় ইশারা করে বোঝে, এত নটি আমার মা, আমি বলি এখন নয়, কিন্তু না, মা তো একটু বেশি দুষ্টুমি করে ফেলে, তখন একটু ব্যাস সবার বকাটা একবারে খেয়ে নেয়। আবার আমি বকা খেলে, আমি বকা খেলে ওর খুব খারাপও লাগে, যেদিনকে আমি বকা খেয়ে মুখ চড়ে, মানে সিন এলে দুজনে পড়তে পড়তে হাসি, আবার বলে আবার তুমি আমাকে এরকম বলবে, নিজেদের মতন করে একটা স্ক্রিপ্ট বানায়, সেটা বলা যাবে না, কিন্তু একটা ভাবি যে এরকম এরকম তাহলে হলে কেমন হয় বাবুর মায়ের গল্প, প্রচন্ড হেসে মরি। এরকম হয়েছে একদিন, এখানে শুটিং হচ্ছে, মাস্টার গুলো হয়ে গেছে, ক্লোজ হবে, আমি আরো বাইরে এখানটায় বসে রয়েছি আরেকটা সিরিয়ালের শুটিং দেখতে দেখতে, আমি আর দুজন মিলে প্রচুর একটা মানে একটা হিউজ জিনিস বানালাম, বানিয়ে দুজনেই হাসলাম, দিয়ে লোককে ডেকে ডেকে শোনালাম যে যদি গল্পটা এরকম হতো কেমন হতো। তো খুবই ফানি সম্পর্ক আমাদের আউটসাইড। আমি লড়াই করব না, আমি বুদ্ধি করে কাজে করব, যাতে শাশুড়ি কিছু বলতে না পারে আমাকে, মানে আমি আমার মনেরটা করব, কিন্তু শাশুড়ি কিছু বলতে পারবে না। আর বাবুকে আস্তে আস্তে আমি আমার হ্যান্ডে নিচ্ছি, মা এখনো বুঝতে পারছে না, মা তো সেই ভয়টাই পাচ্ছে, ওই জন্য যখনই বাবু আর আমি একটু আলাদা কোথাও টাইম স্পেন্ড করার চেষ্টা করি, মা ঢুকে পড়ে সেখানে, হাতে নিশ্চয়ই আমার ছেলেকে পট্টি পড়াচ্ছে। তো যাই হোক, দেখি না কতদিন মা পারে বাবু বাবু করে আগলাতে, বাবু তো আলটিমেটলি ও তো আসবেই, হ্যাঁ হ্যাঁ ওর কাছে যাবে বলে দিচ্ছে, কিন্তু মানে কি যে করবো বুঝতেই পারছি, রোজ যা সিন করছি তাতে বুঝতেই পারছি যে এই ঘটনাই ঘটবে, এবং আমি তো নিজেই কি লজ্জিত, আমি ওদের কোনো রোম্যান্সের সিন বা ওদের কিছু তার মাঝখানে আমি ঢুকে পড়তে হচ্ছে, কৃষ্ণাকে ঢুকতে হচ্ছে, অরিজিতা খুব স্ক্যান্ডালাইজড হয়েছে, আমি সিনটা শেষ করে বলছি এটা আমি কী করলাম, আর সেই নিয়ে একটা হাসি ঠাট্টা চলছে, কিন্তু খুবই বাস্তব চরিত্র তো, ফলে আর এত ভালো, এত ওয়েল রিটেন আমাদের প্রত্যেকের চরিত্রগুলো, যে আমরা কাজটাকে খুব মানে খুব মজা করে করছি, এবং খারাপকে খারাপ হতে হবে, না হলে ভালোর ভালোত্বটা প্রকাশ পায় না, মানে কনটেক্সট তৈরি হয় না।
কৃষ্ণা কিন্তু খারাপ নয়, কৃষ্ণা রাজবাড়ি হতে পারে কিন্তু বাবু কৃষ্ণার মেয়ে কৃষ্ণা। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলতো, আমাদের সিরিয়ালে যেটা ইউএসপি, আমাদের এখানে সব ক্যারেক্টারই গ্রে, মানে আমরা তো সিরিয়ালে জেনারেলি দেখি একটা একদম হোয়াইট ক্যারেক্টার, একদম একটা ব্ল্যাক ক্যারেক্টার, কিন্তু এখানে সবাই সবার জায়গায় ভীষণভাবে ঠিক। একজন মা সে একটা ছেলেকে জন্ম দিয়েছে, তাকে তাকে ঘিরে তার জীবন, তাকে বড় করেছে, হঠাৎ করে একটা মেয়ে এসে উড়ে এসে জুড়ে বসেছে, বলছে বাবু আমার, তো সেটা মেনে নেওয়া তো একটু ডিফিকাল্ট। আবার ধরো এই মেয়েটি যে একটা একদম নিউক্লিয়ার ফ্যামিলি থেকে একটা জয়েন্ট ফ্যামিলিতে এসে পড়েছে, সে এখানকার আদব কায়দা জানে না, এবং শাশুড়ি এরকম যে বাবুকেও কাছে ঘেঁচতে দিচ্ছে না, আর সারাক্ষণ বলছে আমি যা বলবো তাই করতে হবে, তো তার পক্ষে অ্যাডজাস্ট করার ডিফিকাল্ট হচ্ছে। তো আলটিমেটলি নিশ্চয়ই একটা আমরা একসঙ্গে মিলে মিশে বাবুকে ভাগাভাগি করে একটা সেটেলমেন্টে আসবো। আমি শুধু ওর কালচার শকটা মাঝে মাঝে ভাবি, মানে পর্ণা চরিত্রটার কালচার শকটা, এই জায়গা থেকে ভাবি যে পর্ণা চরিত্রটার সাথে আমার নিজের ব্যক্তি মানুষটার মিল আছে, অরিজিতার মিল আছে। তো ওই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা ইন্ডিপেন্ডেন্ট, আমরা নিউক্লিয়ার ফ্যামিলিতে বড় হয়েছি, এবং এই ঘর এই বাড়িটার তো প্রচুর মানে প্রচুর গল্প আছে, মানে এক সাবানে স্নান করাটা মানে মানে হিলেরিয়াস ব্যাপার, সেটাও তো আছে। মানে আমি শুধু ভাবি যে আমি যদি এরকম একটা বাড়িতে গিয়ে পড়ি, মানে হেমের তো অনেক ধৈর্য, আমি তো না চললাম, আমি এটা করে দেবো। পর্ণা অসম্ভব ধৈর্যশীল একটি চরিত্র, এবং সে যেহেতু ভালোবাসে এই বিষয়টাকে, সে চায় যে যতটা বুদ্ধি দিয়ে অ্যারেঞ্জ করে, এটাই তো গল্প আমাদের, যে পর্ণা বুদ্ধি করে কি করলো, শেষমেশ কি করে নিম ফুলের থেকে মধুটা পেলো একেবারে। তুমি একটা কথা বলো, মানে বৌমা বা শাশুড়ি কোনোটাই তুমি ব্যক্তিগত জীবনে এখনো হওনি, কিন্তু এই শাশুড়ি হয়ে কেমন লাগছে, মানে এই যে বৌমার পেছনে এটা চলছে? দেখো চরিত্রটাকে বিশ্বাসযোগ্য করার জন্য সবার আগে যেটা করতে হয়, চরিত্রটাকে ভালোবাসতে হয়। এবারে চরিত্রটা যা যা করছে সব তো ভালোবাসা যায় না। আমি সেই জায়গা থেকে আমার মনে হয় কৃষ্ণার যে অসহায়তাগুলোকে পয়েন্ট আউট করা হয়েছে, যে কৃষ্ণার দুটো সন্তান মারা গেছে, কৃষ্ণার এই ছেলে এই এরও ভাগ্যে মানে কুষ্ঠিতে কিছু একটা ফাড়া আছে, সেই জায়গা থেকে কৃষ্ণার প্রতি আমি নিজের আগে সহানুভূতিশীল হই, তখন আমি দেখি তখন বাকি কাজগুলো করা যায়, হয়তো আমি জানি না হয়তো, বাট তাও আমি এর জাস্টিফিকেশন পাই যে আচ্ছা ওই জন্য ও করছে। তো চেষ্টা করছি যতটা হোক বাস্তবসম্মত করার। আমি নিজে সাজবো না, তোমাকেও সাজতে দেবো না, মানে এরকম ব্যাপার। বাবু যদি বেশি ভালোবেসে ফেলে, মায়ের থেকে বেশি বেশি সুন্দর লাগে তোমাকে, তো যাই হোক শাশুড়ি যেমনই হোক খুব মিষ্টি, তো আমি ঠিক হ্যাঁ আমি ঠিক ম্যানেজ করে নেব। আর আমি দর্শকদেরকে এটাই বলবো যে আমাদের এই খুনসুটি তো থাকবেই, চলতেই থাকবে, আপনারা আমাদের পাশে থাকুন, আপনাদের আশীর্বাদের হাতটা আমাদের মাথার উপরে রাখুন, যাতে আমরা এই যে তেতো ব্যাপারটা চলছে সেটা কাটি, খুব তাড়াতাড়ি একটা মিষ্টিটা পেয়ে যাই, মধুটা পেয়ে যাই, এবং আপনাদেরও ডেফিনেটলি ভালো লাগবে দেখতে, তাই আপনারা প্লিজ আমাদের পাশে থাকুন। রোজ রাত 8টায় জি বাংলা নিম ফুলের মধু। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।